বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর এলাকার দুই বিএনপি নেতার ষড়যন্ত্রে দিশেহারা হয়ে পড়েছে উপজেলার তাঁতি লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন খান। তার পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিএনপির ওই চক্রটি। সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেছেন উপজেলা তাঁতি লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন খান। রোববার দুপুরে শরণখোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত 3 জানুয়ারি রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা গাজীকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করে। এই ঘটনায় 22 দিন পর গত 25 জানুয়ারি জাকির হোসেন খান ও তার দুই ভাই সহ এলাকার 6 জনের নামে থানায় মামলা দায়ের করা হয়। উপজেলা তাঁতি লীগের সভাপতি হয়েও বিএনপি নেতার ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ করেন জাকির হোসেন। তিনি এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার দাবি করছেন।